ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু রীতা বড়ুয়া চ্যানেল সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড়ো সুখবর প্রায় আটাত্তর দিনের বোনাস ঘোষণা সরকারের বিস্তারিতভাবে খবরটি দেখে নেব তার আগে বলে রাখি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খবরটি প্রকাশিত হয়েছে এটি অনলাইন নিউজ পোর্টালে সারাদেশের কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল মোদী সরকার মোদী সরকার আজ সারা দেশে সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর দিল আজ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গার ঘোষণা করে জানালেন যে খুব তাড়াতাড়ি ভারতের ছয় কোটির বেশি কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্টে আর্থিক বছরের যোগ করা হবে যেটা গত বছরের সঙ্গে আরও একটি সুখবর রয়েছে উৎসবের মরশুমে আটাত্তর দিনের বোনাস ঘোষণা কেন্দ্রের কর্মচারী মহলে খুশির খবর বারবার বেতন সংক্রান্ত সমস্যা বা বেতন কমিশন চালু করা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবার সেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক উৎসবের মরশুমে রেলকর্মীদের আটাত্তর দিনের বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং পরিবেশ মন্ত্রকের তরফ থেকে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন এবং পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর এক সাংবাদিক বৈঠকে সাড়ে এগারো লক্ষ কর্মচারীরা এই বোনাস পাবেন বলে জানিয়েছেন মোদী জমানায় গত বছরের তুলনায় এবছর সব থেকে বেশি বোনাস দেওয়া হচ্ছে বলেই খবর এই সাড়ে এগারো লক্ষ রেলকর্মীকে বোনাস দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে